রায়গঞ্জ কালচারাল ফোরামের স্মরণিকা প্রকাশিত হল শনিবার সন্ধ্যায়। সংস্থার প্রাক্তন প্রয়াত সম্পাদক পবিত্র চন্দ্রের স্মৃতিতে এই স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়গঞ্জের বাণিজ্য ভবনে। এদিন স্মরণিকা প্রকাশ করেন প্রয়াত পবিত্রবাবুর স্ত্রী মানা চন্দ। স্মরণিকা প্রকাশ অনুষ্ঠানে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিক মিত্র, সভাপতি অমিত সরকার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি, ফোরামের সভাপতি শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী সহ শহরের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 1992 সালে প্রতিষ্ঠিত হয় রায়গঞ্জ কালচারাল ফোরাম। বর্তমানে 51টি সাংস্কৃতিক সংস্থা ও কুইজ ক্লাব নিয়ে এগিয়ে চলেছে এই ফোরাম। আগামী 23 থেকে 25 এপ্রিল রায়গঞ্জের বিধানমঞ্চে অনুষ্ঠিত হবে ফোরামের 3 দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌরেন্দ্র সৌম্যজিৎ। ফোরামের সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় বলেন, স্মরণিকা উপসমিতি ফোরামের সদস্য ও বিশিষ্ট গুণীজনদের নিয়ে এগিয়ে চলেছে রায়গঞ্জ কালচারাল ফোরাম। সুস্থ চেতনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়াই ফোরামের মূল লক্ষ্য। দেখুন, রায়গঞ্জ কালচারাল ফোরাম 1992 সালে যার প্রতিষ্ঠা, ধীরে ধীরে সেই যে অঙ্কুরিত চারাগাছ সেটা আজকে বটবৃক্ষে পরিণত হয়েছে। এই মুহূর্তে আমাদের 51টা সাংস্কৃতিক সংগঠন ফোরামের অন্তর্ভুক্ত এবং জেলা কুইজ ক্লাব যেটা, সেটাও আমাদের সঙ্গে রয়েছে। জেলা এবং জেলার বাইরে এই মুহূর্তে সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম যে পথ দেখাচ্ছে সেটা রায়গঞ্জ কালচারাল ফোরাম। আমাদের এপ্রিল মাসে প্রোগ্রাম রয়েছে 23 থেকে 25 তারিখ, 3 দিনব্যাপী কুইজ কম্পিটিশন, আন্তঃজেলা এবং বাইরের বহিরাগত যারা শিল্পী তারা এখানে সঙ্গীত পরিবেশন করবেন। আমরা স্মারক বক্তব্যের আয়োজন করেছি। আজকে আমরা যে স্মরণিকা প্রকাশ করলাম, আমাদের এই সংগঠনের বলা যেতে পারে প্রাণপুরুষ প্রয়াত পবিত্র চন্দ্রের স্মরণে আমরা ফোরামের পক্ষ থেকে প্রথমবার আমরা এই স্মরণিকা প্রকাশ করলাম, যাতে আমাদের পবিত্রবাবুর জীবনের বিভিন্ন দিক নিয়ে শহরের শ্রদ্ধেয় যারা শিল্পী সাহিত্যিক যারা রয়েছেন তারা আলোকপাত করেছেন। এবং এটা একটা বলা যেতে পারে একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকলো ফোরামের পক্ষ থেকে, এবং রায়গঞ্জ তথা জেলার মানুষ যেভাবে আমাদের ফোরামের সঙ্গে পাশে দাঁড়িয়েছে, সহযোগিতার আশ্বাস দিয়েছে, ফোরামের পক্ষ থেকে সকলকে আরও একবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।